नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमादेर खूब जनप्रिय बांगला एडुकेशनल यूट्यूब चैनल एडुटीचारे प्रवीण सबस्क्राइबारदेर आंतरिक अभिनंदन और भालोबासा एवं नवीन भिउयार्सदेर प्रतिदिन इंटरैक्टिव एडुकेशनल भिडियो देखबार जन्य आगाम शुभेच्छा। आपनारा जेभावे आमादेर एडुटीचार चैनलटिके सबस्क्राइब करे नोटिफिकेशन बेल आइकन प्रेस करे अल अपशनटा क्लिक करछेन तार जन्य आमरा आंतरिकभावे कृतज्ञ। हेलो बंधुरा आज के आलोचना करब शतकरा थेके जे धरनेर प्रश्नगुलो आपनादेर आसन्न परीक्षार जन्य खुबी गुरुत्वपूर्ण सेई धरनेर प्रश्न निये आपनादेर काछे अनुरोध आपनारा भिडियोटी शेष पर्यन्त देखबेन कारण विशेष आकर्षणीय विषयटी भिडियोटी शेषे उल्लेख करा आछे एबं तार साथे साथे आपनारा जारा मक प्रैक्टिस दिते इच्छुक तादेर सबाइके बोलबो मक टेस्ट देवार जन्य आपनारा अवश्यई एकटा खाता पेंसिल निये बसबेन एबं खाता पेंसिल निये आपनादेर जे प्रश्नेर उत्तरटा सठिक हच्छे सेटाई राइट चिह्न एबं जेटा भूल हच्छे सेटाई क्रस चिह्न। এইভাবে আমি আজকে আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা আজকে শতকরার প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আরআরবি 2006 এ এসেছে। তা আপনাদেরও এই পরীক্ষার সময় আপনারা এই কোশ্চেনটা হুবহু কমন পেয়ে যাবেন বা এই ধরনের কোশ্চেনগুলো আপনারা হুবহু কমন পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই আমরা 1 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হবে। তাই এখানে জানতে চেয়েছে 3/4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে আপনারা সবাই এক এক করে আপনারা আপনাদের খাতা পেন্সিলে আপনাদের এই প্রশ্নে যেটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। খুবই ইজি কোশ্চেন, আপনারা সবাই করতে পারবেন। আপনারা সবাই অন্তত 1 মিনিটের কম সময় এই কোশ্চেনে অ্যানসার করার চেষ্টা করবেন কারণ আপনারা পরীক্ষার সময় 1 মিনিটই সময় পাবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 3/4 ইনটু 100 ইজ ইকুয়াল টু 75%। তা যারা 1 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যানসার করেছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নে চলে এসেছি 5:4 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে। খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনাদের এটা 60 সেকেন্ড সময় লাগবে না। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা 5:4 ইজ ইকুয়াল 5/4 ইনটু 100% ইজ ইকুয়াল টু 125%। তা যারা 2 নম্বর প্রশ্নে অ্যানসার করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নে 3.5 के शतकराय प्रकाश कर ले की हबे। खूब इजी अंक, अपना सबाई इजी अंकेर जेटा सठिक उत्तर सेटा अपना निर्वाचन करुन। प्रथमे आमरा इजी अंक करब, आस्ते आस्ते आमरा कठिने दिके जाब। ता सुतरां आपनारा सबाई এই ইজি কোশ্চেনগুলো আশা করছি সবাই এই কোশ্চেনে অ্যানসার করতে পারবেন কারণ এগুলো বেসিক লেভেলের কোশ্চেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে 3.5 আমরা 35/10 ইনটু 100 লিখতে পারি ইজ ইকুয়াল টু 350%। তা যারা 3 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন 64% কে ভগ্নাংশে পরিণত করলে কোনটা হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে বা আপনারা যদি এটাকে ভগ্নাংশে পরিণত করতে চান তাহলে সেটা কত হবে আপনারা সেটা আপনাদের নিজের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনাদের কাছে এগুলো সোজা মনে হবে। আমরা প্রথম দিকের ক্লাস তাই সোজা কোশ্চেন দিয়ে করছি, এগুলোও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেন সেই সমস্ত পরীক্ষায় এসছে। তা সুতরাং এগুলো আপনারা লাইটলি নেবেন না, আপনারা এই অঙ্কগুলো করুন, বেসিকটা আগে আপনাদের স্ট্রং করা তারপরে আমরা আস্তে আস্তে কঠিন প্রশ্নের দিকে যাব। আশা করছি এই কোশ্চেনে আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করেছেন। 64 ইজ ইকুয়াল টু 16/25। তা যারা 4 নম্বর প্রশ্নে অ্যানসার করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্ন 1% অর্ধেককে দশমিকে লিখতে হবে। এটা এলআইসি এডিও 2008 এ কোশ্চেন এসেছিল, শতকরার কোশ্চেন। তা শতকরার কোশ্চেন করাচ্ছি, আপনারা শতকরাটা যারা যারা ভালো করে পারেন তাদের 70% অঙ্ক তারা আপনারা অবশ্যই করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আপনাদের যাদের মার্কস দেখবেন 90% অ্যান্ড অ্যাবাভ আছেন তারা যে কোনো পরীক্ষা দেবেন তারা অবশ্যই সফল হবেন, এটা আমি আপনাদের বলছি। আপনারা চেষ্টা করুন অঙ্কর ক্লাস আপনারা সিরিজ ওয়াইজ ক্লাসগুলো করুন। আমরা এই সিরিজ ধরে আপনাদের প্রত্যেক দিনকে বা आगामी क्लासगुलोते आपनादेर एई कोश्चेनगुलो थेकेओ आस्ते आस्ते कठिन लेभेलेर कोश्चेनेर दिके जाबो। ता आपनारा आमादेर एई सिरियाल अनुयायी क्लासगुलो करुन। आशा करछि एई कोश्चेनगुलो आपनादेर अवश्यई खूबई काजे लागबे। ता चलुन देखे नि आमरा 5 नम्बर प्रश्नेर सठिक उत्तर 1/2% इज इक्वल 1/2 इंटू 1/100 0.5 डिवाइड बाई 100 इज इक्वल टू 0.005। ताहले 5 नम्बर प्रश्ने जारा एई कोश्चेन आंसर करेছেন अपशन ए ताদের সবার उत्तर সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 12% এর 5000 ইজ ইকুয়াল কত? দেখুন এই কোশ্চেনটা CLAT 2010 এ কোশ্চেনটা এসেছে। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলো অ্যানসার করবেন। আপনারা সবাই একে একে এই কোশ্চেনের অ্যানসারগুলো করুন। এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা হুবহু পরীক্ষার সময় কমন পাবেন। আর হল টেম্পারমেন্টের জন্য আপনাদের যাতে ক্যালকুলেশনে অ্যানসার ভুল না হয়, তা সেজন্য আপনারা রেগুলার আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করুন। আমরা প্রচুর ভিডিও আমাদের चैनल आपलोड कर दीची, अपना चैनल प्लेलिस्ट खुजे देखे नन। आपनर जार जे भिडियो प्रयोजन अपना से देखे नन। अंक जर प्रयोजन अंक एछाड़ा अन्यान्य प्रचुर सबजेक्ट अपन जे सब सबजेक्टर कमन से सब सबजेक्ट अपनारा देखे नन। तो चलून 6 नम्बर प्रश्ने देखे नहीं कोश्चेन सठिक उत्तर कोनटा। खूब इजी कोश्चेन। 12% एर 5000 इज इक्वल 12 डिवाइड बाई 100 इंटू 5000 इज इक्वल टू 600। तो जरा कोश्चेने आंसर बार करছেন अपशन ए 6 नम्बर प्रश्ने तादेर सबार उत्तर सठिक। चले आसছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 बैंक रिक्रुटमेंट 2009 এ কোশ্চেনটা এসেছে। 38% एर 341 इज इक्वल कत? তা আপনাদের এটা বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আপনাদের উত্তর আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তর মিলিয়ে নেবেন। যখন দেখবেন যে আপনারা আপনাদের শর্টকাট টেকনিকে আপনারা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারছেন, তখন আপনারা অবশ্যই সেই মেথডটা ফলো করবেন। কেন না, যে মেথড ফলো করে আপনারা সময় টাইম কিল না করে টাইম সেভ করে অঙ্কগুলো করতে পারবেন, আপনারা অবশ্যই সেই মেথডগুলো ফলো করবেন। তো চলুন আমরা দেখে নিই 7 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর। তা 38% এর 341, তাহলে 38% অফ 341 ইজ ইকুয়াল টু 38 ডিভাইড বাই 100 ইন্টু 341 ইজ ইকুয়াল 19129.98। फ्रैक्शने क्यालकुलेशन एसছে, তা আপনাদের ক্যালকুলেশনটা করতে হবে। তা যারা 7 নম্বর প্রশ্নে आंसर করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 बैंक रिक्रुटमेंट 2009। अपना देखते पाच्छेन बैंक रिक्रुटमेंट परीक्षा एसेছে। আপনারা মনে করতে পারেন আপনারা যে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় এই কোশ্চেন ইম্পর্টেন্ট না, কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলো করবেন। কোশ্চেন করা হয়েছে 550 এর 250 ডিভাইডেড 275 ইজ ইকুয়াল কত? আপনাদের এর মান বার করতে হবে। 8 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আপনাদের উত্তর নির্বাচন হয়ে গেলে আমরা স্ক্রিনে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা দেখে নেব বা আপনারাও সলভ করবেন। তার সাথে সাথে আমরা কোঅপারেটিভলি আমরা কাজটা করব। তো চলুন 8 নম্বর প্রশ্নে আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 550 এর 250 ডিভাইড বাই 127 डिवाइड बाई 275 सरि आमी भूल बोललाम। ता क्यालकुलेशन करे आमादेर उत्तर बेरियेछे 5। ता निश्चयई आपनारा बुझते पारछेन जे देखुन एइटार उत्तर हबे अपशन बी। आपनारा जारा क्यालकुलेशन करे एइ चारटे उत्तरेर मध्ये मेलाते पारछेन ना, आपनारा कनफिउजड हये जाच्छेन। किन्तु देखुन अपशने उत्तरगुलोके एमनभाबेई सेट करा आछे जे आपनादेर एइ क्यालकुलेशनटा दुबार करे करते हबे। ता सुतरां आपनारा जखन कोनो एकटा क्यालकुलेशन करबेन अवश्यई मनोयोग दिये क्यालकुलेशनटा करबेन, अन्य किछु चिंता भावना करबेन ना। एखाने किन्तु आपनारा भाबते पारेन जे एखाने एकटा उत्तर हच्छे ना, आमी अंकटा आरेकबार चेक करे देखि। তা তাদের ক্ষেত্রে বলবো দেখুন এখানে কোনোটি নয় অপশান দেওয়া আছে। যেহেতু আমাদের 5 অ্যান্সার বেরিয়েছে, 5 অপশানে নেই, তাই এখানে কোনোটি নয় সঠিক উত্তর হবে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্নে চলে এসেছি। 3940 এর 280% ইজ ইকুয়াল কত? एज यूजुअल देखुन बैंक रिक्रुटमेंट 2009 कोश्चेनटा एसेছে। আপনাদের এই 5টা उत्तर দেয়া আছে, 5টা উত্তরের মধ্যে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সবাই একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 3940 এর 280, তাহলে আমরা এখানে করেছি 280 ডিভাইড বাই 100 ইন্টু 3940, আমাদের উত্তর বেরিয়েছে 11032। আপনাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, একটু সময় লাগবে। তা সুতরাং আপনাদের চিন্তাভাবনার কোনো কারণ নেই। আপনারা যত বেশি স্কিলফুল, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা স্কিলফুল হবেন। তা সুতরাং অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা আপনার বন্ধুর থেকে আলাদা থাকবেন, সেই জায়গাটাই আপনারা অঙ্কে যে মার্কসটা এক্সট্রা পাবেন, তা অঙ্কে আপনারা যে যত মার্কস পাবেন তত কিন্তু আপনারা অন্যান্য বন্ধুবান্ধব বা অন্যান্য কম্পিউটার থেকে এগিয়ে থাকবেন। এই কথাটা তা ভালো করে খেয়াল করবেন। ৯ নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর বার করে ফেলেছি। সঠিক উত্তর অপশন বি 1132। তা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10 ব্যাংক রিক্রুটমেন্ট 2009 এ কোশ্চেনটা এসছে। 92.5% এর 550 ইজ ইকুয়াল কত? তাহলে 10 নম্বর প্রশ্ন, আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট বা উত্তর নির্বাচন করার পরই স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই 30 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন। খুবই ইজি অঙ্ক, কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন করতে গিয়ে যেন ভুল না হয়। কেন না এখানে দেখুন ই কোনোটিই না অপশান দেওয়া আছে। তাহলে 10 নম্বর প্রশ্নে আপনারা সবাই ABCD চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন 92.5 এর 550 মানে 550 এর 92.5 আমরা ক্যালকুলেশন করে 508.75। তা যারা 10 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা শতকরা থেকে 10টা প্রশ্ন আলোচনা করে ফেললাম, আর আপনারা এই 10টা প্রশ্নে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের বর্তমান পারফরমেন্স কোন জায়গায় আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও দেওয়ার সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন এসে থাকে মনে, আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। তার সাথে সাথে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমরা বুঝতে পারি আমাদের কাজের সার্থকতা, এবং সেই সাথে সাথেও আমরা একটু মোটিভেশন পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো 2% এর 2 ইজ ইকুয়াল কত? অপশান এ 0.04, অপশান বি 0.4, অপশান সি 0.02, অপশান ডি 0.004। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, 2% এর 2 ইজ ইকুয়াল কত? অপশান এ 0.04, অপশান বি 0.4, অপশান সি 0.02 এবং অপশান ডি 0.004। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়, বা আগামী ক্লাসে আপনাদের এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।